জীবনে এই পাঁচটি জায়গায় চুপ থাকবেন। এক, প্রচণ্ড রেগে গেলে। দুই, কেউ তর্ক করলে। তিন, স্ত্রীর সাথে ঝগড়া করার সময়। চার, যেখানে কথার গুরুত্ব থাকে না। এবং পাঁচ, কোনো বিষয় নিয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকলে। তাজমহল সারা পৃথিবীর মানুষ দেখলেও মমতাজ কিন্তু দেখেননি। তাই যাকে ভালোবাসেন তাকে সময় থাকতে ভালোবাসা দিন। একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়া প্রয়োজন নেই। শুধু একদিন এমন কাজ করে যাও যাতে লোকে তোমাকে একশো বছর পর্যন্ত মনে রাখে। আমার কাছে সেরা মানুষ তারাই যাদের অহংকার করার মতো হাজার যোগ্যতা থাকা সত্ত্বেও যাদের মাঝে অহংকার নেই। সত্যি কথা বলতে প্রতিটা মানুষই বহুরূপী। আমরা একজন মানুষকে ততটাই চিনতে পারি যতটা সে আমাদের সামনে তুলে ধরে। যে ভালো থাকে সে ভালো রাখে না, আর যে ভালো রাখে সে কখনো ভালো থাকে না। ভালোবাসা আত্মার সাথে হয়, দেহের সাথে নয়। আর যা দেহের সাথে হয় তা কেবল আকর্ষণ, আর যা আত্মার সাথে হয় তা হল অনন্ত প্রেম। সব শিক্ষা বইয়ের পাতায় থাকে না। কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা থেকে শিখতে হয়। আজকে ইচ্ছের বিরুদ্ধে যে সকাল্লাদগুলোকে মাটি চাপা দিচ্ছ, একদিন হয়তো সামর্থ্য হবে কিন্তু সেই বয়সটা আর ফিরে পাবে না। একদিন আমাদের সব গল্পই পূর্ণতা পায়, তবে নির্দিষ্ট সেই মানুষের সাথে না, অন্য কারোর সাথে অন্য কোনো গল্পে। তোমার অবহেলাটা মেনে নিতে পারিনি, তাই বেছে নিলাম দূরত্বটাকে। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয়। জীবনসঙ্গী দরিদ্র হলেও ভালো চরিত্রের হতে হয়, কারণ দরিদ্র একদিন ধনী হতে পারে। কিন্তু যার চরিত্র খারাপ তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখা অসম্ভব। দিন শেষে এমন কাউকে আসলেই ভীষণ প্রয়োজন, যার কাছে সারাদিনের ক্লান্তির গল্পগুলো প্রচণ্ড শক্তি দিয়ে বর্ণনা করা যায়। একটা কথা কি জানো তো, মুক্তর জন্য যারা ঝিনুককে ভাঙে তারা ভালোবাসা জানে না। কুড়ি বছর বয়স পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু পঞ্চাশ বছরের পর বুঝতে পারি লোকেরা কখনো আমাদের কথা চিন্তাই করেনি, তখন আর করার মতো কিছু থাকে না। তাই লোকের কথা ছাড়ুন আর নিজের মতো করে বাঁচুন। মা ও স্ত্রী, মা হচ্ছে গর্ভধারিণী, মা পাবে মায়ের মর্যাদা। স্ত্রী হচ্ছে শত সুখ আত্মীয় স্বজন ছেড়ে আসা রমণী, সে পাবে তার মর্যাদা। মায়ের মায়া আদর পেয়ে স্ত্রীকে ভুলে যাওয়া, আর স্ত্রীর ভালোবাসা পেয়ে মাকে ভুলে যাওয়া, এটা কোনো জ্ঞানবান বা নীতিবান পুরুষের কাজ নয়। মানুষের অবহেলায় মানুষকে প্রিয় থেকে অপ্রিয় বানিয়ে দেয়। আঘাত আমাদের এক ধাক্কায় অনেকটা বড় করে দেয়, যেটা বয়স করতে পারে না। এই দুনিয়ায় সবচেয়ে সস্তা হল পরামর্শ। একজনের কাছে চাইলে দশজন দিয়ে দেবে। আর সবচেয়ে দামি হল সাহায্য, দশজনের কাছে চাইলে হয়তো একজন দেবে। জীবনের ডায়েরিতে অদৃশ্য কালিতে একটি সত্য লেখা আছে, জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়। ভাবতে কষ্ট হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ আজীবন হৃদয়ে থাকে তবে ভাগ্যে থাকে না। ঘুমিয়ে পড়লে
আর ব্যথা থাকে না, সেটা মানসিক হোক বা শারীরিক। জীবনে ভাঙার পরেও হাসতে পারে যারা, সময় যতই কঠিন হোক ঘুরে দাঁড়ায় তারা। বাস্তবটা অ্যাকসেপ্ট করতে শেখো বন্ধু, জীবনটা অনেক সহজ মনে হবে। হেরে গেছো তো কি হয়েছে, সেই হার থেকে শিক্ষা নাও। তোমার মতো আর কেউ যেন হেরে যেতে না পারে, সেই শিক্ষা তুমি অন্যদের দাও। রাগ করা আর রাগ ভাঙানোর মানুষ থাকার থেকে রাগ বোঝার মতো মানুষ থাকাটা অনেক জরুরি। বিশ্বাস শব্দটা খুবই মূল্যবান, যাকে তাকে বিশ্বাস করা যায় না। তবে যে মানুষটা আপনাকে চোখ বুঝে বিশ্বাস করে, তার সাথে কখনো বিশ্বাস নিয়ে খেলা করো না। বিশ্বাস জিনিসটা নিঃশ্বাসের সাথে জড়িয়ে থাকে। বিশ্বাসের জায়গাটা যখন নড়বড় হয়ে যায়, তখন নিঃশ্বাসের প্রতিটা মুহূর্ত যেন অস্বস্তিকর লাগে। যদি বিশ্বাস ভঙ্গ করাটা দণ্ডনীয় অপরাধ হতো, তবে অনেক মানুষই কাঠগড়ায় দাঁড়িয়ে থাকত। কে বলেছে বেকারত্বের চিন্তা শুধু ছেলেদের? এমন মেয়েকে জিজ্ঞাসা করো যাদের মাথার ওপরে কোনো ভাইয়ের হাত নেই, এদিকে বাবা মায়ের বয়স বাড়ছে। তোমার কাছে যেটা সন্দেহের, সেটা আমার কাছে হারানোর ভয়। এই দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা অসম্ভব ভালোবাসা সত্ত্বেও কেবল হারানোর ভয়ে তা প্রকাশ করে না। কিছু কিছু জিনিস কল্পনা করতেই ভালো লাগে, এটা জেনেও যে তা কখনো সত্যি হবে না। জীবনে কারো মনের মতো হওয়া অনেক কঠিন, তাই নিজের মনের মতো হওয়ার চেষ্টা করো। সমালোচনা করার জন্য অজুহাতটাই যথেষ্ট, প্রশংসা করতে গেলে হৃদয় লাগে। সব ভাঙা জিনিস জোড়া লাগে না, সব ভুল সংশোধন হয় না, সব আঘাত সরি দিয়ে মোছা যায় না, আর সব অন্যায়ের ক্ষমা হয় না, আর সব ক্ষতির ক্ষতিপূরণ দেওয়া যায় না। যদি ভিডিওটি ভালো লাগে পাশে থাকবেন, আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রাখবেন, কারণ এই স্বার্থপর পৃথিবীতে আপনার খেয়াল কেউ রাখবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন, টেক কেয়ার।